হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো আজ বেশি কিছু না, শুধু ড্রপারের বিট এবং কর্নিশ নিয়ে আপনারা দু এক কথা বলে থাকেন। সেই জন্য তো প্ল্যানটি দেখে নিন। এই প্ল্যানটি কিন্তু 35 ফিট 8 ইঞ্চি, 39 ফিট 10 ইঞ্চি, তো মোটামুটি 1400 স্কোয়ার ফিট। তো এই বিল্ডিংটি ইঞ্জিনিয়ার প্ল্যান অনুসারে এতটুকু, তবে এই বিল্ডিংটি যখন কানেক্ট হয়ে যাবে তখন 1.5 ফিট করে যদি কানেক্ট দেন তাহলে কিন্তু আপনার প্রায় ওই বিল্ডিংটি প্রায় 1600 স্কোয়ার ফিট হয়ে যাবে, ছিল 1400, এখন হয়ে যাবে 1600। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের যেই মাপটির কথা বলে থাকেন আমাকে, তো সেই মাপটির জন্য অবশ্যই আপনি ছাদ যখন বাড়াবেন, ছাদের কার্নিশ থাকবে, তখন কন্ট্রাক্টর আপনাকে ছাদের কার্নিশ সহকারেই মাপ নিয়ে থাকবে, কারণ কন্ট্রাক্টরের মাপ ছাদে থাকে। তো সেই জন্য ছাদ যতটুকু বাড়বে ততটুকুই আপনার কাছ থেকে কন্ট্রাক্টর মাপ নেবে, এই বিষয়টি জানার জন্য আপনারা বলেছিলেন। সেই জন্য আরেকটি বিষয় বলেছিলেন, যেটি বিট কীভাবে করা হয়, তো একটু লক্ষ্য করে দেখুন এই বিটগুলো যেগুলো করা হয়, যে ড্রপলে কীভাবে বিট করেন, যে বিটের যে রডগুলো রাখা হয়, তো ড্রপল করার সময় আমি এই রডগুলো আগে থাকতে রাখা হয়েছিল, তো এই রডগুলো বাক করে দেওয়া হয়েছে। আরেকটি জিনিস মনে রাখবেন, এই বিটগুলো নিয়ে যে কথাগুলো বলে থাকেন সেই রডটি তো অবশ্যই দেবেন, 3টি বিট বলে এটা করা হয়েছে। আর যদি বেশি বিট করে থাকেন তাহলে রড কিন্তু এখানে ডাবল দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে, এখানে যদি আপনি বিট করতে চান তাই 3টা, তাহলে আপনার বিট মারতে হবে 4টি। তো এই ব্যাপারে আপনারা 3টি বিট মারতে গিয়ে 3টি বিট চান তখন 2টি বিট হয়ে যায়, এরকম ভুল অনেকে করে থাকেন। তো যাই হোক, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর এই বিল্ডিংয়ের পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আপনাদের যদি আরও কোনো ভিডিও দেখতে চান বা যে কোনো ভিডিও আপনাদের পছন্দের, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই সাবধানে।